মহরণ মহারণ দখলের সিংহাসন এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাউন্ডে আমরা ঘুরছি ডিবেট চলছে কিন্তু একেবারে একান্ত সাক্ষাৎকারের মাঝে মাঝে প্রয়োজন হবে তার কারণ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় জেলাভিত্তিক বা লোকসভা ভিত্তিক যদি আমরা আলোচনা করি সেখানে প্রার্থীরা কতটা প্রস্তুত প্রত্যেক প্রার্থীর কাছে আমরা যাওয়ার চেষ্টা করবো কিন্তু এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বহরমপুর লোকসভা থেকে দাঁড়িয়েছেন বিজেপির প্রার্থী ডক্টর নির্মল কুমার শাহকে নির্মলবাবু আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় এই মুহুর্তে চব্বিশের মহারণ কার্ডকলু সিংহাসনী আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে পৌঁছচ্ছি কিন্তু এই প্রথমবার আপনাকে একেবারে একান্ত সাক্ষাৎকারের প্রয়োজনে এসেছি আর কি এবার বিষয় হচ্ছে যে প্রথম যে প্রশ্ন আপনার কাছে রাখবো সেই প্রশ্ন হচ্ছে নামের আগে ডাক্তার নোবেল প্রফেশন সবাই মনে করেন এক প্রকার ভগবান এবং রাজনৈতিক স্তরে সেখানে যারা রাজনেতা হন তারাও ওয়ান কাইন্ড অফ ভগবান তাহলে সেই ক্ষেত্রে দুটো বিষয়কে আপনি কীভাবে এক্সামিন করেন এইটা খুব স পরিষ্কার কথা যে আমি ডাক্তারি নিয়ে খুব ভালোই ছিলাম কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি তাতে আমার মনে হলো রাজনীতিটা ভালো মানুষের হাতে থাকা উচিত এবং এই মুহুর্তে যাদের রাজনীতি যাদের হাতে তারা ঠিক পলিসি মেকিং করার জন্য উপযুক্ত নয় বলেই মনে হয় আমার এবং সেই জন্যই সভ্য ভদ্র শিক্ষিত মার্জিত সৎ মানুষকে রাজনীতি আসতে হবে এবং এটা একটা পথ পথ নির্দেশ দেবে এবার থেকে রাজনীতি আসার জন্য এই সব গুণাবলী দরকার আমাদের ভারতের রাজনীতিতে একসময় দেশবন্ধু চিত্তরঞ্জন বিধানচন্দ্র রায় সুভাষচন্দ্র বোস এরা এসেছিলেন আর এখন রাজনীতি কিন্তু তার এরকম মানুষের হাতে নেই আর সেটাই বোধহয় আমাদের দেশের সব থেকে সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে আরও একটা প্রশ্ন যেটা রাখবো আপনার কাছে আপনি বলছেন যে সমাজে শিক্ষিত মানুষের অত্যন্ত প্রয়োজন রাজনীতির ক্ষেত্রে তাহলে কি আপনি মনে করছেন যে সত্যি রাজনীতি এখন যারা করছেন তারা বিশেষ করে বিজেপি দলের মধ্যে তারা কি প্রত্যেকেই শিক্ষিত আমি শিক্ষিত মানে ডিগ্রিধারী শিক্ষিত কথা বলিনি শিক্ষাটা একটা কৃষকও শিক্ষিত কারণ ওর যে কৃষিবিদ্যা জানা আছে সেটা আমার আমি তার থেকে অনেক অনিরক্ষর সুতরাং আমি শিক্ষিত বলতে ওটা বুঝি না শিক্ষিত বলতে মানসিক শিক্ষার কথা বলেছি এখানে মানে মানসিক শিক্ষা মানে যে মানুষটা সাংসদে গিয়ে মানুষের কথা বলবে মানুষের উন্নতির কথা বলবে দেশের উন্নতির কথা বলবে রাষ্ট্রপদের কথা বলবে জাতীয়তা জাতীয়তাবধার কথা বলবে এগুলোকেই বলে শিক্ষা শিক্ষা মানে এরকম নয় যে পুঁথিগত শিক্ষা বিজেপি থেকে শিক্ষিত আর অশিক্ষিত আমি সেভাবে বলছিও না আমি এখনও পর্যন্ত কোনো দলের কোনো শিক্ষা অশিক্ষার কথা বলিনি আমি বলেছি এখন যারা যারা পলিসি মেকিংয়ের মধ্যে আছে তাদের মধ্যে এই রাষ্ট্রবোধ এই দেশের জন্য ভাবা মানুষের জন্য ভাবা এই বোধটার প্রয়োজন রয়েছে আপনি এর আগে বিজেপির সঙ্গে কি আগে থেকেই যুক্ত ছিলেন মানে আপনি মুখ নয় এটা অনেকেই বলছেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে নিজের প্রচারগুলোকে চালাচ্ছেন না আমি আমি ছোটোবেলায় অ্যাক্টিভ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং বিশেষ করে যখন এমার্জেন্সি ছিল তখন জনসংঘর্ষ সমিতি বলে একটা আন্দোলন শুরু হয়েছিল জনসংঘর্ষ সমিতি সেখানে জয়প্রকাশ নেতৃত্ব জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল সেই না আন্দোলনে আমি এমন সময় অ্যাক্টিভলি ছিলাম এবং সেখানে অনেক কিছু আইন নমান্য জেল ভরো আন্দোলন বন্দে মাতরমের একশত বছর পূর্তি এসব আন্দোলন নিয়ে সেই সময় স্কুল লাইফে নাইন টেন ওই সময় আমি করেছি তারপর ডাক্তারি পড়তে যাওয়া তারপরে আরও উচ্চশিক্ষার জন্য বা কাজ পড়তে যাওয়া চাকরি করা এবার অ্যাক্টিভলি রাজনীতির ময়দানে সেইভাবে ছিলাম না কিন্তু রাজনীতি নিশ্চয়ই করি প্রত্যেক মানুষই রাজনীতি করে তারপরে যেটা সেটা হচ্ছে যে আমি রিটায়ার্ড হই রিটায়ার হওয়ার পর আমি এমনি চোখের সামনে দেখতে পাচ্ছি অবক্ষয়ের কথাটা অবক্ষয় সামাজিক অবক্ষয় মূল্যবোধের অভাব এবং যে কোনো স্তরে যা অবস্থা স্বাস্থ্য শিক্ষা কাজ কর্ম কল কারখানা কৃষি খামার কোথাও কোনো কিছু আশার আলো নেই সমাজের কাছে অন্ধকার সবাই পরিযায়ী শ্রমিক হয়ে বেরিয়ে চলে যাচ্ছে এইভাবে চলতে থাকলে একদিন একদিন পশ্চিমবঙ্গটা বৃদ্ধাশ্রমে পরিণত হবে কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় পঞ্চান্ন লক্ষ মানুষ বাইরে গেছে কাজ করতে তারা এখানে টাকা পাঠায় তাই মানুষ খেতে পারে কারণ এখানে কোনো কলকারখানা নেই খাবে কী করে কোথায় রোজগার শুধু পরিযায়ী শ্রমিকের টাকাতে শিক্ষিত শ্রমিক শিক্ষিত যারা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বিজ্ঞানী তারা অনেক বাইরে আছেন তারা ফিরতেই পারবে না কোনোদিন পশ্চিমবঙ্গে যদি পশ্চিমবঙ্গের এই হাল হয় তাহলে পশ্চিমবঙ্গটাকে ফেরাতে হবে পশ্চিমবঙ্গ ঠিক করতে হবে আর আমার মনে হয়েছে এই মুহূর্তে নরেন্দ্র দামোদর দাস মোদী যেভাবে বিকশিত ভারতের কথা ভাবছেন যেভাবে ডিজিটাল ইন্ডিয়ার কথা ভাবছেন তার যে চিন্তাভাবনা সেটা আমার কাছে মনে হচ্ছে একটা অভূতপূর্ব একটা চিন্তাভাবনা এবং নতুন ভারত তৈরি করার জন্য এনে এগিয়ে যাচ্ছেন আপনি ভাবতে পারেন পঁচাত্তর বছর পরেও কেউ কোনো ভাবিনি যে মহিলারা গ্রামের মধ্যে অন্ধকার না হলে বাথরুমে যেতে পারে না তাদের জন্য শৌচাগারের প্রয়োজন আছে এই একটি ভদ্রলোক তিনি ওই ওই লজ্জা নিবারণের জন্য ভারতবর্ষের প্রত্যেক মানুষের জন্য শৌচাগার তৈরি করে দিয়েছেন কত দূরদৃষ্টি কেউ ভাবতে পেরেছিলেন ডিজিটাল ইন্ডিয়ার মতো একটা জিনিস প্রত্যেক মানুষের একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট হবে জিরো জিরো ব্যাঙ্ক জিরো ব্যালেন্সে এবং প্রত্যেক মানুষের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে একটা আধার কার্ড থাকবে একটা ব্যাঙ্কে একটা ফোনের নাম্বার থাকবে যেখানে সব কিছু লিঙ্ক করা থাকবে একদম পি অফিস থেকে কোনো টাকা আসলে সে ডাইরেক্টলি সেটা গ্রামের চাষির কাছে ঢুকে যাবে এই যে স্বপ্ন দেখিয়েছে এই স্বপ্ন উজালা উজালা যে যোজনা প্রত্যেক মানুষ যারা গ্যাসে রান্না করবে ঘর 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 জল জল প্রত্যেক ঘরে ঘরে জল দেবে পানীয় জল সরবরাহ হবে রাস্তা বিদ্যুৎ প্রত্যেক ঘর প্রত্যেক বাড়ির মা মানুষের মাথায় ছাদ থাকবে পাকা এ স্বপ্ন কেই স্বপ্ন কে দেখাতে পেরেছে কে করেছে এই স্বপ্নকে সাকার প্রত্যেক মানুষের মধ্যে কোনো ধর্মের বিবাচন নেই প্রত্যেক মানুষকে সমস্ত ধর্মের মানুষকে সমানভাবে কেউ বলতে পারবে না কোনোভাবেই যে কাউকে কোনো পিছিয়ে দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে বলে ভিন্নতা করা হয়েছে যে মানুষ এইভাবে দেশ চালায় আমার আমার আমি মনে হয়েছে তার একটা সৈনিক হওয়া দরকার এবং আমি আমি সেই জন্য এবারে নির্বাচনে এসেছি এবং আমি মোদীজির সৈনিক হিসাবে বহরমপুরে লোকসভায় আমি সেনাপতির মতো কাজ করার চেষ্টা করছি আপনার বিপরীতে অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন হেভিওয়েট নেতা এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইউসুফ পাঠান দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন আপনারা লড়াইটাকে বুঝতেই পাচ্ছেন না মানে আপনাদের বোঝার ভুল হচ্ছে লড়াইটা হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে ইন্ডি জোটের রাহুল গান্ধীর লড়াইটা হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কোথায় আমি কোথায় অধীর সরি কোথায় ইউসুপ পাঠান আপনার তো দেশ গঠন হবে রাষ্ট্র গঠন হবে তার সঙ্গে আমি কি করবো আর অধীরবাবু বিবে কী করবে অধীরবাবু অনেক দিন থেকে এখানে সাংসদ আছেন তেনার তার কাজকর্ম আছেন করেছেন মানুষ বুঝবে তাকে কাকে কাকে ভোট দিলে রাহুল গান্ধীকে ভোট দেবে না মোদিকে ভোট দেবে না মমতা ভোট দেবে মানুষ ঠিক করে নেবে এই হেভি ওয়েট এগুলো কথাগুলো বলার কোনো মানেই হয় না এটা পরীক্ষার মতো আমি প্রিপারেশান নিচ্ছি উনি প্রিপারেশান নিচ্ছেন পরীক্ষার হলে যাবো পরীক্ষা দেবো পরীক্ষার রেজাল্ট যা হবে দেখে নিয়ে চলে আসবো পাশ ফেল তা আমি পরীক্ষা কঠিন পরীক্ষা ভালোভাবে পড়াশোনা করছি রেজাল্টের জন্য রেজাল্ট তো দেবে জনগণ হুম জনগণ ভোট দিয়ে দেখাবে আমার কত মার্কস পেয়েছি এটা স্পোর্টিংলি নেওয়া উচিত আই এম ভেরি স্পোর্টিং পারসন আমি এসব ভাবি না আপনি ইন্ডি জোটের কথা বললেন ইন্ডিয়া জোটের কথা বললেন একাধারে আপনি রাহুল গান্ধীর নাম নিলেন যদিও বা ইন্ডিয়া জোটের মুখ কিন্তু মল্লিকার্জুন খার্গে সেই ক্ষেত্রে কি রাহুল গান্ধীকে আপনারাও প্রজেক্ট হিসেবে মনে করছেন আমি সত্যি কথা বলছি কংগ্রেস দলটাকে আমি খুব ভালোভাবে মনে করি না কিছু মানে আমি কিছু বুঝতে পারি না কংগ্রেস দলটার সম্বন্ধে এমন আমার অজ্ঞতা এটা ধরুন আমি 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 বলছি আমি বলছি আমার কথা শুনুন ধরুন রাহুল গান্ধী বললো দেশ যাত্রা দেশটা কে ছিল রাহুল গান্ধীর প্রপিতা মাহমুদ রাজ জওহরলাল নেহরু দেশটাকে তিনটুকরো করে কেটে দিলেন এবং রাহুল গান্ধী প্রায় সাতাত্তর বছর পরে সুস্বুতো নিয়ে দেশে ঘুরে বেড়ালেন দেশটাকে জুড়বে বলে এটা কোনো গুরুত্ব দিয়ে ভাবার মতো কিছু আছে এই দলটার খাড়গে না মল্লিকা মনমোহন সিং না সোনিয়া গান্ধী আমার মাথা খারাপ করে দরকার টিকে আছে আমার কিন্তু ইন্ডিজুটের তো কংগ্রেসের মাথা তো রাহুল গান্ধী এখন কে রাহুল গান্ধী হ কখন হচ্ছে কখন খার্গে হচ্ছে খার্গে হলে কখন রাহুল গান্ধী আমার ও সব জটিলতার মধ্যে যাওয়ার আমি ছোটোখাটো মানুষ আমার অত জটিলতার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি দেশ জুড়োযাত্রার কথা বললেন ন্যায় যাত্রার কথা বললেন আপনারা সিএ দিয়ে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশকে জুটছেন আমি মনে হয় সিএটার সম্বন্ধে আপনার ধারণা একদম ঠিক নয় আপনি ধারণা নিয়ে তাহলে আপনি মানুষকে কি বার্তা দিতে চাইবেন বিশেষ করে লোকসভা নির্বাচনের আপনি কি বলবেন সিএ দিয়ে দেশ জোড়োর এই সব কিছুই নেই এ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন কোনো দেশের যে যে দেশের নামগুলো করলেন সেখানে যদি কোনো মানুষ ধর্মীয়ভাবে আক্রান্ত হয় বা তার অসুবিধা হয় সে যদি শরণার্থী হয়ে আমাদের দেশে আসেন সেই ধর্মীয় কারণে আহত মানুষ যারা আসবেন বা নিরপীড়িত মানুষ যারা আসবেন তাদের নাগরিকত্ব কত দেওয়ার আইন এর মধ্যে জোরো টোরো কী করে শব্দগুলো জুড়ে দিচ্ছেন আপনি আপনি জোরোর কথা বললেন তো সেই হিসেবে আপনি বললেন ভারত জোরো নেয় যাতে আমাদের ভারত জোরো ব্যাপার নেই আমাদের সিএ একটা আইন যে আইনে নাগরিকত্ব দেওয়া হবে যারা নিপীড়িত হয়ে আসবে এইটুকু এর মধ্যে জোর আর শব্দ আসছে করতে বেশ আপনি এখন বহরমপুরের একটা বিশেষভাবে আপনি জড়িত হয়ে গিয়েছেন বিজেপির সঙ্গে এখন সেই ক্ষেত্রে যারা আপনাকে ভোট দেবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাই প্রত্যেকের বিশ্বাস সব সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিশ্বাস এইগুলো বলবো হ্যাঁ সবাইকে নিয়ে চলতে হবে আর সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে সবাইকে নিয়ে চলতে হবে ভারতের নাগরিক যারা তাদের সবাইকে নিয়ে চলতে হবে সবার বিকাশ দরকার এখানে বিভিন্নতার বিচ্ছিন্নতার কোনো জায়গা নেই প্রত্যেক রাজনৈতিক দল তাদের বিচ্ছিন্নতা বিভাজনের কথা বলছে যেগুলো লাখের মানুষকে অনেক আমাদের মানুষকে বিভাজিত করছে এবং অত্যন্ত খারাপ করছে মানুষের মধ্যে আপনি কতটা আশাবাদী এই যে বললাম পরীক্ষা দেবো পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্ট রেজাল্ট কেমন হবে আমি কী করব আমি কঠিন পরীক্ষা পড়াশোনা করছি এইভাবে টাশা করি না আমি এইভাবে সারা জীবন পরীক্ষা দিয়েছি কোনো দিন ওইভাবে ভালো রেজাল্ট করবো আশা করি কিন্তু যাভাবে রেজাল্ট যা হবে অ্যাকসেপ্ট করতে হবে বেশ ধন্যবাদ আপনাকে অনেক অশেষ ধন্যবাদ ট্রাই বাংলায় জয়েন করবার জন্য যে কথা বলে এই ইন্টারভিউ শেষ করতে হবে তার কারণ মূলত যিনি যার সঙ্গে আমরা কথা বললাম এতক্ষণ ধরে তিনি একেবারে বিজেপির প্রার্থী হিসাবে নাম তার এসছে একেবারে উপরমহল থেকে এবং সেই ক্ষেত্রে তিনি যা কথা বললেন তিনি প্রায় একেবারে পরীক্ষার মতো করে মনে করছেন সম্পূর্ণ ভোটটাকে এবার দেখার সত্যি লোকসভা ভোটে তার পাল্লা ভারী থাকে কেনা নজর থাকবে আমাদের আপনারাও নজর রাখুন ট্রাইটি বাংলার পথে